Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. Aaj ami banabo lokir kofta. Jetake banglate lau bole theki amra. Ekhon ami lau take bhalo moto grate kore nichhi. Grate kora hoye geche. Ekhon ami grate kora lau theke দুই হাতের মাধ্যমে ভালোভাবে চিপে পানি বের করে নিব যাতে লাউয়ের মধ্যে কোনো রকম পানি না থাকে এইভাবে বের করতে হবে লকির কোফতা বানানোর জন্য আমার আরো যা যা মশলা লাগছে তা হচ্ছে টমেটো পেস্ট प्याज पेस्ट जीरार गुड़ा बेसन प्याज काचा मरीच कुची धनिया पता आदा रसुन पेस्ट हलुद मरीचर गुड़ा ब्लैक पेपर एखन आमी कोफ्ता तैरी करे निब तो एइजन्य एकटी काचेर बोलेर मध्ये आमी निये निएछि ग्रेटर करा लकी एरपरे दिये दिच्छि प्याज धनिया पता आर बाकी जे जे मशलागुलो आछे सब दिये दिच्छि एक एक करे এবার আমি দিয়ে দিচ্ছি বেসন এরপরে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ভালোমতো মিক্স হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ কারণ আগে যদি লবণ দিতাম তাহলে পানি ছেড়ে দিত এই জন্য লবণটা পরে দিতে হবে এখন আমি কোফতার শেপ করে নিচ্ছি একটা একটা করে এভাবে কোফতার শেপ করে নিচ্ছি ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে কোফতা এবার আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে কোফতা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব কোফতা তৈরির জন্য আমি নিয়েছি হাফ কেজি লকি আপনারা চাইলে বেশিও নিতে পারেন এবার আমি কম আঁচে এগুলোকে আস্তে আস্তে ব্রাউন কালার করে ভেজে নেব এবার আমি উল্টে দিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এক পাশ হয়ে গিয়েছে এখন আমি অপর পাশও ব্রাউন কালার করে ভেজে নেব কোফতাগুলো দুই পাশে সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব সুন্দর কোফতার কালার এসেছে এখন আমি কারির জন্য একটি প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি জিরা এবার দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোমতো ভোনা করব পেঁয়াজ ভালোমতো ভোনা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালোমতো ভোনা করব এবার দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে ফ্রাই করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি স্পাইসিটা একটু বেশি খাই এর জন্য আমি একটু বেশি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবার আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে ভোনা করে নিব ভোনা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট হয়ে গিয়েছে আমার ভোনা করা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কোফতার কারি তৈরির জন্য এক বাটি পানি দিব দিয়ে ঢেকে
10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে কোফতাগুলো কারির মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, এরপরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, দিয়ে ভালোভাবে মিক্স করে এবার আমি ঢেকে কোফতাগুলোকে 3-4 মিনিট পর্যন্ত রান্না করব, যাতে কোফতার মধ্যে মশলাগুলো ভালোমতো ঢুকে যায়। 4 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে ভালোভাবে কোফতাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার লকির কোফতা, এটি খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি এটি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। অনেক সুন্দর সুগন্ধ আসছে, আমি তো আর ওয়েট করতে পারছি না, আমি এখনই খেয়ে নেব। তো আপনারাও বাসায় তৈরি করে ঝটপট খেয়ে নিন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।